রহিম প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, তোমরা যারা আমার ক্লাস দেখছো বা দেখতেছো, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমরা পূর্বের ন্যায় আজকেও অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আমি আলোচনা করতেছি তোমাদের জন্য, অর্থাৎ HSC প্রথম বর্ষের প্রথম অধ্যায় বা প্রথম পত্রের প্রথম দ্বিতীয় অধ্যায়, সেটা হচ্ছে ভেক্টর। আমি ভেক্টরের অলরেডি তোমাদের জন্য পাঁচটা লেকচার দিয়েছি, এবার আজকে আমার ষষ্ঠ লেকচার। আমি আজকে লেকচারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব আপেক্ষিক গতি সম্পর্কে। আমরা আপেক্ষিক গতি কী, আপেক্ষিক গতির এই অধ্যায়ে প্রয়োগ কোথায় কোথায় আছে বা মানে প্রয়োগটা কোথায় আছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। আপেক্ষিক গতি, আপেক্ষিক গতি, আপেক্ষিক গতিটা আসলে কী? আমরা জানি যে গতি হচ্ছে দুই প্রকার, একটা পরম গতি আর একটা হচ্ছে আপেক্ষিক গতি। এই এই একটি বিন্দু যেটাকে আমরা প্রসঙ্গ বিন্দু বলে থাকি, এই বিন্দুটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। এই পি একটা বস্তু, এই বিন্দুতে একটা পি বস্তু। এই প্রসঙ্গ বিন্দুটা যদি স্থির হয়, কি হয়, স্থির হয়, তাহলে এই বস্তুর গতিকে বলবো আমরা পরম গতি। আর প্রসঙ্গ বিন্দুটা যদি গতিশীল হয়, এটা যদি গতিশীল হয়, গতিশীল, তাহলে এই বস্তুর গতিটিকে বলবো আমরা আপেক্ষিক। তার মানে বস্তুর গতি তো গতি আছেই, বস্তুর গতিটা গতিশীল, কিন্তু যে প্রসঙ্গ বিন্দুটা নিলাম সেটাও গতিশীল। অর্থাৎ তুমি সাইকেলে যাচ্ছ, তোমার পেছনে এক বন্ধু সাইকেল নিয়ে তোমার পেছনে পেছনে যাচ্ছে, ওই পেছনের বন্ধুর সাপেক্ষে তোমার সাইকেলের গতিটাকে বলবো আমরা আপেক্ষিক গতি। আবার নৌকায় মানে নদীতে স্রোত যাচ্ছে, নৌকা তুমি চালাচ্ছ ওপারে যাওয়ার জন্য, তাহলে স্রোতের গতিটা নৌকার গতি দুটোই গতিশীল, তাহলে স্রোতের গতি সাপেক্ষে তোমার গতি বা নৌকার গতিটা হলো আপেক্ষিক। বৃষ্টি পড়তেছে, আমি ছাতা নিয়ে যাচ্ছি সামনের দিকে, তাহলে বৃষ্টিকে লক্ষ্য করে আমাকে ছাতা ধরতে হবে। তার মানে বৃষ্টিকে লক্ষ্য না করে যদি আমি ছাতা না ধরি, জমিদারের মতো যদি ছাতা আমি নিয়ে যেতে চাই, যে ইচ্ছে মতো ঘাড়ে ফেলে ছাতা সামনের দিকে গেলাম, কিন্তু বৃষ্টি থেকে আমি রক্ষা পাবো না। এই কারণে এই বৃষ্টিকে লক্ষ্য করে আমাকে ছাতা ধরতে হবে। তাহলে বৃষ্টির গতি, বৃষ্টিটাও গতিশীল, আবার আমি যাচ্ছি আমিও গতিশীল, তাহলে এটা হলো আপেক্ষিক। তাহলে এই আপেক্ষিক গতি আমাদের এই অধ্যায়ে কোথায় আছে, মানে কি উদাহরণস্বরূপ কোথায় আলোচনা করা আছে? আপেক্ষিক গতি আমরা এখানে পাবো নদী পারাপার সম্পর্কে, নদী পারাপার, নদী পারাপার। দুই নম্বর হচ্ছে বৃষ্টি ও পথচারী, বৃষ্টি ও পথচারী, পথচারী। আমি নদী পারাপারের ক্ষেত্রে আপেক্ষিক গতির ব্যাখ্যা করব, আমরা বৃষ্টি ও পথচারীর ক্ষেত্রেও অঙ্ক করব। আমি আজকে যেটা আলোচনা করব নদী পারাপার, সেটা আলোচনা করব নদী পারাপার। আমি নদী পারাপারের ক্ষেত্রে এটাকে দুটি অংশে ভাগ করছি, দুটি অংশে। একটা হচ্ছে ন্যূনতম, ন্যূনতম সময়, ন্যূনতম সময়ে নদী পারাপার, ন্যূনতম সময়ে নদী পারাপার। আর খ নম্বর হচ্ছে ন্যূনতম দূরত্ব, ন্যূনতম দূরত্বে, দূরত্বে নদী পারাপার। তাহলে ন্যূনতম সময়ে নদী পারাপার, আর একটা হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পারাপার। আমি তোমাদের ন্যূনতম সময়ে নদী পারাপার দিই, ন্যূনতম সময়ে নদী পারাপার। আচ্ছা, এটা হলো আমাদের নদী। এই নদীর স্রোত যাচ্ছে এদিকে, স্রোত যাচ্ছে এদিকে, তাহলে স্রোতের বেগ ধরলাম আমি V1, এটা হলো 3 মিটার পার সেকেন্ড। নৌকাটিকে আমি ওপারে যাওয়ার জন্য, সরাসরি ওপার না কিন্তু, আমি ওপারে যাওয়ার জন্য নৌকাটিকে একটা বেগে চালনা করলাম, সেই বেগটা হচ্ছে V2, 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড। তোমরা বলো তো আসলে নৌকাটি, এই স্রোত যেহেতু আছে, নৌকাটি এ থেকে বিতে যেতে পারবে? না, নৌকাটি কখনো এ থেকে বিতে যেতে পারবে না, কারণ
স্রোত আছে, স্রোত ধাক্কা দিয়ে তাকে সরায় দেবে। তারপরে নৌকার বেগটাও কিন্তু আসলে 4 মিটার পার সেকেন্ড থাকবে না, নৌকার বেগটা 4 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পাবে। তাহলে নৌকাটি তাহলে কোন দিকে যাবে? নৌকাটি একটি নির্দিষ্ট কোণে সিতে পৌঁছবে। যদি স্রোত না থাকতো তাহলে বিতে যেত, কিন্তু স্রোত থাকার কারণে তোমরা লক্ষ্য করো নৌকাটি আর বিতে যেতে বিতে পৌঁছতে পারবে না, নৌকাটি সি বিন্দুতে পৌঁছাবে, এই সি বিন্দুতে পৌঁছে যাবে। এখন এই যে আমাদের এ থেকে সিতে যে গেল, এই যে দূরত্ব, এই যে সময়টুকু, এই দূরত্ব অতিক্রম করতে যে সময়টুকু লাগবে সেই সময়টুকু হবে ন্যূনতম। তাহলে এসি অতিক্রান্ত সময় যেটা সেটাই হবে ন্যূনতম। এর চেয়ে কম সময়ে নদী এপার থেকে ওপারে নৌকা যেতে পারবে না। তাহলে আমরা ন্যূনতম সময় বলছি। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু এই এ থেকে বি এর এই দিকে যে অংশটা সেটা হলো স্রোতের প্রতিকূল, আর এই দিকে অংশটা সেটা হলো স্রোতের অনুকূল। তাহলে আমি কিন্তু তোমার আপেক্ষিক গতির ক্ষেত্রে ন্যূনতম সময়ের ক্ষেত্রে এই দিকে আলোচনাগুলো করতেছি, এই দিকের আলোচনাগুলো, মানে স্রোতের অনুকূলে নৌকাটা যাবে, একটু কোণে যাবে, সেই অনুকূলে যে আলোচনাগুলো সেটাই বলবো আমরা ন্যূনতম সময়, ন্যূনতম সময়ের ক্ষেত্রে। তাহলে এখন লক্ষ্য করো যে এখানে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য রাখবা, কখনো নৌকার বেগ স্রোতের বেগের চেয়ে কম হলে নৌকাটি ওপারে যেতে পারবে না, কখনোই পারবে না। যদি স্রোতের বেগ নৌকার বেগের চেয়ে বেশি হয় তাহলে নৌকা ওপারে যেতেই পারবে না, অবশ্যই আমাকে চিন্তা করতে হবে স্রোতের বেগের চেয়ে নৌকার বেগটা বেশি হবে। তাহলে এখানে কিন্তু স্রোতের বেগের চেয়ে নৌকার বেগ বেশি হয়, এটা 3 মিটার পার সেকেন্ড, এটা 4 মিটার পার সেকেন্ড, তাহলে নৌকা ওপারে যেতে পারবে। এবার এখানে প্রশ্নগুলো আমরা কীভাবে করবো দেখো, লক্ষ্য করো নৌকাটি কিন্তু আসলে এই পথে যাবে, নৌকাটি আসলে এ পথে যাবে, নৌকাটি এসি পথে যাবে, কিন্তু দিক কোন দিক করে রওনা দিয়েছিলাম আমি, নৌকাটিকে বির দিকে দিক করে রওনা দিয়েছিলাম, কিন্তু স্রোত ধাক্কা দিয়ে আমার নৌকাটিকে এ থেকে সি পথে রওনা দিয়ে দিল, বা এ থেকে সি পথে যাবে। তাহলে আমি যদি এটা একটা সামান্তরিক তৈরি করি তাহলে লব্ধিটা হবে এটা, এই লব্ধি বেগে নৌকাটি সি এ থেকে সিতে যাবে। তাহলে এখানে প্রশ্ন কিভাবে আসতে পারে, প্রশ্নগুলো তোমাদের আসতে পারে, 1 নম্বর প্রশ্ন, নৌকাটি কত বেগে ওপারে যাবে, নৌকাটি কত বেগে ওপারে যাবে। 2 নম্বর প্রশ্ন, নৌকাটি কোন দিকে যাবে, তার মানে আমার কোনটা বের করতে হবে, নৌকাটি কোন দিকে যাবে, আমার কোন বের করতে হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে নৌকাটির বেগের পরিবর্তন কারণ, পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো, নৌকাটির বেগ যে পরিবর্তন হয়ে বেশি হবে সেটার কারণ ব্যাখ্যা করো। আবার দেখো নৌকাটির অতিক্রান্ত সময় কত, নৌকাটির অতিক্রান্ত সময় এই যে এ থেকে জি এ থেকে সিতে যে পথটা গেল এখানে নৌকার অতিক্রান্ত সময় কত সেই সময়টুকু বের করতে হবে। তারপর আসো নৌকাটি পার্শ্বীয় সরণ কত, এই যে নৌকাটি পার্শ্বীয় সরণ হচ্ছে এটা, এটা হলো পার্শ্বীয় সরণ, যদি স্রোত না থাকতো তাহলে বিতে পৌঁছে যেত, স্রোত থাকার কারণে সে কোথায় পৌঁছে গেল, সিতে। এই যে বি সির যে দূরত্বটুকু এটাকে বলা হয় নৌকার পার্শ্বীয় সরণ। তাহলে আমরা ন্যূনতম সময়ের ক্ষেত্রে এই প্রশ্নগুলো তোমার আমি ধাপে ধাপে বের করানোর চেষ্টা করতেছি। 1 নম্বর দেখো নৌকাটির বেগ কত, আমরা এখানে দেখতেছি নৌকার নৌকার বেগ কত, বা কত বেগে নৌকাটি উপরে যাবে, কত বেগে নৌকাটি নৌকাটি ওপারে যাবে, ওপারে যাবে সলভ। তাহলে আমরা এখানে জানি যে সামান্তরিকের সূত্র হচ্ছে, সামান্তরিকের সূত্র হচ্ছে ভি রুট ওভার ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার প্লাস টু ভি ওয়ান ভি টু কস আলফা। দেখো এখানে আমরা পাচ্ছি ভি ওয়ান আছে 3, 3 থেকে 9, ভি টু পাচ্ছি 4, 4 থেকে 16, প্লাস টু ভি ওয়ান আছে 3, ভি টু হচ্ছে 4, কস কত ডিগ্রি, 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি এটা তো শূন্য, এটা তো শূন্য, এটা জানো তোমরা শূন্য, তাহলে 9, 6, 16 আর 9, 25, তাহলে 25 আমরা পাচ্ছি, এখানে পাচ্ছি 5, 5, 25, 25 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা নৌকার বেগটা পাইলাম 5 মিটার পার সেকেন্ড, নৌকাটা 5 মিটার পার সেকেন্ড বেগে এপার হতে ওপারে যাবে। এবার আসো নৌকাটি কোন দিকে যাবে, তার মানে থিটাটা বের করতে হবে, নৌকাটি কোন দিকে যাবে, তাহলে আমাকে থিতা বের করতে হবে, নৌকাটি কোন দিকে যাবে। তো নৌকাটি কোন দিকে বের করলে আমাকে থিতা বের করতে হবে, তাহলে থিতাটা কীভাবে আমরা বের করব, দেখো আমি সামান্তরিকের ক্ষেত্রে পড়াছিলাম তোমাদের থিতা সমান সমান হচ্ছে ট্যান ইনভার্স,
যার সাথে কোণটা থাকবে তার বিপরীতে, যার যে ভেক্টরের সাথে কোণটা থাকবে তার বিপরীতে ভেক্টরটা হবে উপর নিচে, তার মানে ভি টু সাইন কত আলফা, আবার ভি ওয়ান প্লাস ভি টু কস আলফা, কস আলফা। তাহলে আমরা পাচ্ছি ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স ভি টুটে হচ্ছে তোমাদের হচ্ছে ফোর, ভি টুটে ফোর সাইন নাইনটি ডিগ্রি, সাইন নাইনটি ডিগ্রি, আর এটা হচ্ছে ভি ওয়ানটা হচ্ছে থ্রি প্লাস ফোর কস নাইনটি ডিগ্রি, কস নাইনটি ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স ফোর ভাগ থ্রি, কেন বলো তো, সাইন নাইনটি ডিগ্রি ওয়ান আর কস নাইনটি ডিগ্রি শূন্য, তার মানে এটা শূন্য, তাহলে ফোর বাই থ্রি। এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে তেপ্পান্ন পয়েন্ট ওয়ান থ্রি এত ডিগ্রি হয়। তাহলে দেখো আমি কোনটা পাইলাম, এই কোনটা পাইলাম তেপ্পান্ন পয়েন্ট ওয়ান থ্রি। তাহলে নৌকাটি আমরা বলবো নৌকাটি স্রোতের দিকের সহিত এত ডিগ্রি কোণে ক্রিয়ার হতো, তাহলে নৌকাটি কোন দিকে গেল সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। তারপরে আমি বললাম যে নৌকাটি, এই নৌকাটির অতিক্রান্ত দূরত্ব কত, তার মানে এসির দূরত্ব, এসির দূরত্ব আমরা বের করবো। তা নৌকাটির অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমি দেখো নদীর প্রস্থ তোমাদের দেওয়া থাকবে, নদীর প্রস্থটা দেওয়া থাকবে, দেখা গেল নদীর প্রস্থ আছে টু কিলোমিটার, টু কিলোমিটার। তাহলে আমি যদি বের করি যে নৌকাটির অতিক্রান্ত দূরত্ব কত, তোমরা দেখো তো এটা যদি আমরা ডি দেই, এটা এটা ডি দিলাম, তাহলে এ ডি সি, এ ডি সি ত্রিভুজ হতে, ত্রিভুজ হতে আমরা পাচ্ছি কি পাচ্ছি বলো তো, এটা গেল লম্ব, এটা গেল অত্রিভুজ, তাহলে লম্ব ভাগ অত্রিভুজ, তার মানে ডিসি ভাগ অত্রিভুজ হচ্ছে এসি সমান সমান কত সাইন থিতা। আমাকে কিন্তু থিতাটা বের করে নিতে হবে, এই থিতাটা, এই থিতাটা হলো এই থিতা তেপ্পান্ন পয়েন্ট ওয়ান থ্রি। তাহলে আমি কি বের করব, আমি বের করব এসি, তাহলে এসিটা ঠিক রাখি, তাহলে ডিসি ভাগ সাইন থিতা, তাহলে আমরা পাচ্ছি কি বলো তো ডিসির পরিবর্তে, আমরা ডিসির পরিবর্তে টু কিলোমিটার, তার মানে টু গুণন টেন টু দি পাওয়ার থ্রি, এটাকে মিটারে পরিণত করলাম, আর সাইন হচ্ছে তোমাদের তেপ্পান্ন পয়েন্ট ওয়ান থ্রি। তাহলে আমরা পাচ্ছি, এদিকে একটু দেখাই, তাহলে আমরা পাচ্ছি এখানে এসি, এসি ইকুয়াল এটাকে ক্যালকুলেশন করলে তোমাদের হবে পঁচিশশো, পঁচিশশো মিটার। তাহলে নৌকার, নৌকার অতিক্রান্ত দূরত্ব, নৌকার অতিক্রান্ত, অতিক্রান্ত দূরত্ব সমান সমান পঁচিশশো মিটার, অ্যান্সার এটা হয়ে গেল পঁচিশশো মিটার। তাহলে আমরা নৌকার অতিক্রান্ত দূরত্ব বের করলাম, এবার নৌকার অতিক্রান্ত সময় বের করতে পারবো। আমরা অতিক্রান্ত সময় কিভাবে বের করব, অতিক্রান্ত সময়ের জন্য আমার এই বেগটা লাগবে, এই দূরত্ব লাগবে, তার মানে প্রথম থেকে আমরা সবগুলো করে নিয়ে আসতে হবে, তারপরে আমি এই অতিক্রান্ত সময়টা বের করব। তাহলে এই দূরত্ব অতিক্রম করতে যে সময়টা লাগছে সেটাই হবে অতিক্রান্ত ন্যূনতম সময়। তাহলে এই এই দূরত্ব অতিক্রম করতে কতটুকু আমরা বেগ পাইছি, ফাইভ মিটার পার সেকেন্ড, অতিক্রান্ত দূরত্ব কত, দূরত্ব পাইছি পঁচিশশো মিটার। তাহলে আমি যদি সময় বের করতে যাই তাহলে আমাকে সময়টা বের করতে হচ্ছে নৌকার অতিক্রান্ত সময়, অতিক্রান্ত সময় আমরা জানি, অতিক্রান্ত সময়, অতিক্রান্ত সময় তাহলে আমরা জানি টিএম সময়, দূরত্ব বাই বেগ, বেগ সমান দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব বাই বেগ, বেগ দূরত্ব বাই বেগ, বেগটা হচ্ছে এখানে কত ভি, তাহলে দূরত্ব আমি পাচ্ছি কত, দূরত্বটা পাচ্ছি হচ্ছে এইটুকু দূরত্ব হচ্ছে পঁচিশশো মিটার আমি পেয়ে গেলাম একটু আগেই, আর বেগটা পাইছি আমরা কত ফাইভ, তাহলে পাঁচ পচা পঁচিশ, পাঁচশো, পাঁচশো সেকেন্ড। তাহলে সময়টা আমি পেয়ে গেলাম, সময় পেয়ে গেলাম অতিক্রান্ত সময়, অতিক্রান্ত সময় পাঁচশো সেকেন্ড, তোমরা এটাকে ষাট দিয়ে ভাগ করে মিনিটে পরিণত করতে পারো, সময়টা পেয়ে গেলাম। এবার কী করবো, পার্শ্বীয় সরণটুকু বের করে, দেখো আমরা কী বের বের করলাম, নৌকার অতিক্রান্ত বেগ কত, নৌকার অতিক্রান্ত সময় কত, অতিক্রান্ত সময় কত, নৌকাটি কত বেগে ওপারে যাবে, নৌকাটির অতিক্রান্ত দূরত্ব কত, এই চারটে প্রশ্ন বের করলাম। এবার আসো পার্শ্বীয় সরণ, এই পার্শ্বীয় সরণ, এইটা হলো পার্শ্বীয় সরণ, নৌকার যদি বেগ না থাকতো, স্রোতের বেগ না থাকতো তাহলে বিতে পৌঁছে যেত, স্রোত থাকার কারণে সিতে পৌঁছে, তাহলে এইটা হলো পার্শ্বীয় সরণ। তা আমি যদি এ ডি সি ত্রিভুজ থেকে নেই, এটা হলো, এটা হলো লম্ব, এটা হলো অত্রিভুজ, অথবা ভূমিভাগ অত্রিভুজ, ভূমিভাগ অত্রিভুজ, এই ভূমি আর এই ভূমি সমান, তাহলে এই ভূমি আর ওই ভূমি যদি সমান হয় তাহলে আমি পার্শ্বীয় সরণের ক্ষেত্রে, পার্শ্বীয় সরণ, নৌকাটি পার্শ্বীয় সরণ অর্থাৎ হচ্ছে বিসির দূরত্ব, এটা হলো হোয়াট, বিসির দূরত্ব এটা হলো হোয়াট। তাহলে আমরা পার্শ্বীয় সরণ ত্রিভুজ থেকে নিতে পারি যে এ বি এ ডি, এ ডি সি ত্রিভুজ হতে, ত্রিভুজ হতে তাহলে ভূমিটা হচ্ছে তোমাদের এ ডি আর অত্রিভুজ হচ্ছে এ সি সমান সমান কত কস থিটা,
কস থিটা, তাহলে এডি কত? এডিটা হচ্ছে এই যে এডিটা আমি বের করব, এডিটা বের করব আর এসি কস থিটা মান বসে দাও, এসির যে এসির মানটা পাইলাম 2500, এই যে 2500 আর ভাগ আর গুণ তো না, এটা হলো 2500 আমি তো এডি বের করব, তাহলে এসি গুণন এসি আর কস থিটা, কস কত ডিগ্রি? কস হলো 53.13, তাহলে এটাকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমি পাচ্ছি 1500 মিটার, 1500 মিটার। তাহলে এডি এটা হলো ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, তাহলে আমরা এডি বের করলাম, এসি কস থিটা মানগুলো বসায় দিলাম 1500 মিটার, তার মানে নৌকাটি পার্শ্বীয় সরণ হলো 1500 মিটার। তোমরা এভাবে আমাদের ন্যূনতম সময়ে, ন্যূনতম সময় মানে নৌকা স্রোতের প্রতিকূলে অনুকূলে, অনুকূলে যে অংশগুলো যে প্রশ্নগুলো আসতে পারে এই 6টা বা 5টা প্রশ্ন যদি তোমরা ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে নৌকার অনুকূলে যে নৌকাটি যদি অনুকূলে যায় তাহলে এখান থেকে যে প্রশ্নগুলোই তোমাদের সৃজনশীল বা অন্য কোথাও আসুক না কেন তোমরা ইনশাআল্লাহ এগুলো সমাধান করতে পারবা। আমি এ পর্যন্ত থাক, আজকে আমরা সামনের দিন আলোচনা করব এই আপেক্ষিক গতি নদী পারাপার নিয়ে ন্যূনতম দূরত্ব নিয়ে আলোচনা করো। ধন্যবাদ সকলকে।